নমস্কাৰ, লৈ আহিছো গুৰুত্বপূৰ্ণ খবৰ। কৰিমগঞ্জৰ নীলাম বাজাৰত অনুষ্ঠিত AIDUFৰ কৰ্মী সভাত মৌলানা বদৰুদ্দিন আজমলে অংশগ্ৰহণ কৰি মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক তীব্ৰ প্ৰত্যাহ্বান জনায়। মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক বদৰুদ্দিন আজমলে চেলেঞ্জ কৰি ক'লে, যদি 50 বিঘা মাটি বদৰুদ্দিন আজমলক দিয়ে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই, তেন্তে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পিতৃৰ নামত স্থাপন কৰিব বিশ্ববিদ্যালয় আৰু ভাতৃৰ নামত খুলিব চিকিৎসালয়। এই তীব্ৰ প্ৰত্যাহ্বান জনাই সাংসদ বদৰুদ্দিন আজমলে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক। করিমগঞ্জের নীলাম বাজারত অনুষ্ঠিত AIDUFর কর্মী সভাত মুখ্য অতিথি হিসাবে অংশগ্রহণ করে এই গুরুত্বপূর্ণ মন্তব্য প্রদান করেছে মৌলানা বদরুদ্দিন আজমলে। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক তীব্র প্রত্যাহ্বান জানায় বদরুদ্দিন আজমলে। বদরুদ্দিন আজমলে কয়, হাজার হাজার বিঘার মাটির মালিক হিমন্ত বিশ্ব শর্মায় যদি 50 বিঘা ভূমি বদরুদ্দিন আজমলক প্রদান করে, এই ভূমিত বদরুদ্দিন আজমলে খুলিব বিশ্ববিদ্যালয় আৰু চিকিৎসালয়। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পিতৃৰ নামত বিশ্ববিদ্যালয় স্থাপন কৰিব বুলি ক'লে সাংসদ বদরুদ্দিন আজমলে। লগতে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাণ তথা নাকৰ চিকিৎসাৰ কৰোৱাৰ প্ৰতিশ্ৰুতি দিলে সাংসদ আজমলে। লগতে আজমলে উল্লেখ কৰে যে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব এখনো নার্সিং হোম আজিলৈকে স্থাপন কৰিব পৰা নাই। হাজার হাজার বিঘা মাটির মালিক উপরেও মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আজিকোপতি এখন নার্সিং হোম স্থাপন কৰিব পৰা নাই বুলি উল্লেখ করলে সাংসদ বদরুদ্দিন আজমলে। সাংসদ বদরুদ্দিন আজমলে ঘোষণা করলে যে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক যদি 50 বিঘা মাটি বদরুদ্দিন আজমলক দিয়া হয়, তেন্তে সেই মাটিত বদরুদ্দিন আজমলে বিশ্ববিদ্যালয় খুলিব মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পিতৃৰ নামত, আর মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাতৃৰ নামত চিকিৎসালয় খুলি দিব বলে মন্তব্য করলে বদরুদ্দিন আজমলে। আমি টুইট করলাম 5 বছর হয়ে গেছে হেমন্ত দা
এটা 1 বছর বাজেট না আগামী 10 বছর বাজেট? আই বন্ধ করার নাই। আর আজকে কি গোটা জীবন বাসের জন্য জবাব দিতে পারবো? ওয়াদা তেরে ওয়াদা, ওয়াদে পে তেরা ভাঙা গেয়া, বন্দা মে সিধা সা। কোই জিতা ওয়াদা করনা, লেকিন হেমন্ত দা সর্বদা আর আপনারা সাথী সঙ্গী সব শুনেন, আমাদের দিন আসতেছে মাত্র 6 মাস বাকি আছে। যে সময় ইলেকশনের পরে আমরা পুরো আসামে ঘুরব, আসামের মানুষে আপনারা লুকাইবার জায়গা পাইবেন না, আর আমরা মানুষের মাথা উঠাইয়া এই আসামে ঘুরে যাবো। এটা আমরা মিথ্যা প্রমিস করতে পারব, যেটা করব ওটা করার জন্য। এই জন্য আজকে থাকি যে আপনারা ওয়াদাগুলো করছিলেন ওই সব বাধার বুকটারে বার করেন, আমার পড়ার চেষ্টা করেন। আজকে আমার ডেইলি ব্লাড প্রেশার বাড়ছে, কালকে থেকে ওনার ডেইলি ব্লাড প্রেশার বাড়াবো, আমার ব্লাড প্রেশার বাড়বে। কোনো ভেবে নেই নেই না আসেনি, এখন তো সময় নাই। এর জন্য ভাই চলো এইদিকে গেল, ধন্যবাদ কর্মসভা যারা আমাদের কর্মসভা আর করবেন ফেরা এরকম পরিশ করার চেষ্টা করতেছে। আমি ওরাই ধিকার দিতেছি, চ্যালেঞ্জ দিতেছি। যদি আপনারা পারেন আজকে বড় বড় মন্ত্রী, এডুকেশন মন্ত্রী, PWD মন্ত্রী, হেলথ মিনিস্টার, একটা ছোটমোটি নার্সিংহোম খুলছেন বলে দেখাই দেন, ছোটমোটি নার্সিংহোম ভিতরে আছে বলি আমি ছেলে বললাম। আজকে এই মাসিটা হেলথ মিনিস্টারকে আপনি নিজের মাটির উপরে কোরবানি দিয়া শুনতেছি, উনি হাজার হাজার বিঘা মাটির মালিক। আরে 2-4 বিঘা মাটি আমাকে দিয়া দাও, তোমার নামে হসপিটাল বানিয়ে দিই। সব 50 বিঘা মাটি দিয়া দাও, তোমার বাপ দাদার নামে ইউনিভার্সিটি বানিয়েছে। আল্লাহর মেহরবানি, আপনারা দোয়া, আল্লাহর মেহরবানি আমরা এই ক্ষমতা রাখতেছি। আমি এই নামে হেমন্ত বিশ্ব শর্মার বাপ দাদার নামে মেডিকেল কলেজ করব বলি যদি আসি